এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ হওয়া নূর হোসেনকে মাদকাসক্ত বলায় জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এর এরশাদ বিরোধী আন্দোলনের সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ আজ দুপুরে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ ও জাতীয় শ্রমিক লীগের আয়োজনে নগরীর কাচারি বাজার জিরো পয়েন্টে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় রাঙ্গাকে সংসদে জাতির কাছে ক্ষমা না চাইলে তারা আন্দোলন চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সভাপতি সাফিয়া রহমান শফি সাধারণ সম্পাদক কান্তি মণ্ডল মহানগর বিএনপি সাধারণ সম্পাদক মিজু আহমেদ যুবদল নেতা নাজমুল হোসেন নাজু জাসদ বাসদ ও জাতীয় ছবি কর্মীরা